কেমন থাকলো আমি সাকিবের অনেক ভক্ত আমি বুঝছেন যতদিন বেঁচে থাকবো যতদিন থাকবো তখন সাকিবের আমি ভালোবেসে যাব কখন আমরা বলবো না এমন আমরা যতজন বুঝতে পারবেন যে সাকিবকে কত ভালোবাসি মজা পাইছি যেমন ক্যাপ্টেন খান তারপরে হিরো সুপার স্টার রাজা বাবু এই সব আমার দেখা আছে ক্যাপ্টেন মরবে ক্যাপ্টেন বাজবে সেটা ক্যাপ্টেন যেহেতু সাকিব খান একজন নায়ক একজন মানুষ তার জীবনে ব্যক্তিগত ভুল ত্রুটি থাকতে পারে দোষ হয়েছে ওটা তার মধ্যে সীমাবদ্ধ নায়ক হিসেবে সে সেরা তাই ওটা তার দোষ ওটা তার মধ্যে সীমাবদ্ধ থাকবে ওটা আমাদের প্রতিজ্ঞা আমাদের ব্যাঘাত ঘটাবে ওটা নায়ক হিসাবে তিনি সেরা দর্শক হিসাবে বিষয়টা কিভাবে দেখেন যে একটা সুপারস্টার একটা দেশের একটা মাত্র সুপারস্টার তাকে নিয়ে এত ধরনের যে বাজে বকবক নায়ক রাজ্জাক সাকিব খানই বলছিল যখন তোমার উত্থান উঠবে তখন মানে তোমার বিরুদ্ধে অনেক বদনাম হবে তখন বুঝবে তুমি আসতে আগে যে হ্যাঁ পৃথিবীতে যে উপলব্ধি করবে নিন্দুকে তার কিছু সমালোচনা করবে তার দুটি থাকবে তার দুর্বলতা মানে প্রকাশ করার চেষ্টা করবে এটা স্বাভাবিক আমি বলেছি না আমি নিরীহ মানুষের গায়ে হাত তুলি না অন্যায় ছাড়া যে আমার গায়ে অপরাচার করে আমি তার ছাড়ি আমি যার দড়ি তার মৃত্যুর দুয়ারে নানা মতো তার আমি ছাড়ি না এটা রাজা বাবু ছবি ডায়লগ সাকিব খানের যেমন আপনার বীর ছবিটা ভালো লাগছে তারপর আপনার ঈদ ওই যে মনের মতো মানুষ পেলে আপনার ভালো লাগছে আর পুরান ছবির ভিতরে একটা ভালো লাগছে প্রাণের মানুষ ফেরদুসন্দ থাকে এই ছবিটা অনেক ভালো লাগছে আর কয়েকটা ছবি ভালো লাগছে যেমন এই নাম্বার ওয়ান সাকিব খান আছে আপনারই ওই যে আমার চ্যালেঞ্জ আরও কতগুলো ছবি আছে তো নাম তো স্মরণ আসতেছে না আরও ছবিগুলো ভালো লাগছে আছে পিয়া আমার পিয়া এগুলো আরও আরও অনেক ছবি ভালো লাগছে সাকিব খানের কথা সবার চেয়ে আলাদা তার কথা তার মতোই মানে তাকে নকল করা যায় না আর কি তার কথার ধরনগুলো অন্যরকম রাজা বাবু হিরো মানে আমাদের ভালো হয়েছে সাকিবের এই ভালো হয়েছে মাহির মোটামুটি ভালো হয়েছে কিন্তু নায়িকা হিসাবে মানে মাহির মানায় নাই তো মানে এটা আমাদের সাবস্ত্রী দিত না খুবই ভালো লাগলো নবাসু রেজাম করছে হেমনটা মানাই নেই কিন্তু মাহির দিয়ে তা মাহি পারে নাই কা সাবস্ত্রীর মতন মানে মাহি পারে নাই মিলাই তো তাই মানে এলাকে মানায় নাই কার জন্য কিন্তু হ্যাঁ যেটা মানে জি 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 আমি এইটা বলতেছি ইন্ডিয়ান নায়িকা দিত মানে মানাই লইলে কিন্তু এর সাথে তার মানায় নাই বুঝলেন না কোনটা বলছে বাঘের বাচ্চা কোনটা জিয়ালের বাচ্চা একটা ব্যস্ত আছে না যেমন যার সাথে যার মিল খা তার সাথে তার ভালোবাসা ডায়লগগুলো কেমন ছিল সিনেমার একদিন তো মরতে হবে না একদিন মরিয়া সবাই দেখাইলাম সমস্যা কি আজকে বললাম যেমন করোনা সবাই মরে যাবো যেমন আজকে মরুম কালকে মরে কিন্তু গ্যারান্টি নাই ঠিক আছে সমস্যা কি সাকিব বললো যেমন সাল মাস হাজার হাজার মানুষ মরেছে মানুষ জন মরছে তো তার জন্য কি মরতে পারবো না এটা একটা স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ সাহেব কেন বললো আমি তা আমার একটা আশা ছিল তার সাথে একটা হ্যাঁ চিপাতুন আমার মনে একটা আশা তার আমি অনেক ফ্রেন্ড সাকিব খানের আমি এই ছোটোবেলা থেকে যখন আমি হাফ প্যান্ট ভরা তো ছবি দেই মোদী বিদা অফিসার তখন থেকে আমি হ্যার ফ্রেন্ড যখন আমি সাকিব খানটা চিনি বুঝছেন তখন থেকে আমি ফ্রেন্ড যখন মান্নার সাথে স্মৃতি ধরো ছবিটা করছে হ্যার ছোট ভাই ছিল হ্যান থেকে আমি অনেক ফ্রেন্ড ঠিক আছে যে তার ভাই তার একটা হ্যাঁ চিপাতলাম বলে আর আমার মনে কোনো আশা ছিল না তাহলে একটা হ্যাঁ চিপাতলাম বলে ঠিক আছে যেমন তার গুণ আছে তার নাম আছে তার সুনাম আছে ঠিক আছে তার মধ্যে আছে তেমন কাটাও আছে যেমন হুলা যেমন তার কাটা আছে এটা সবাই জানে কেন হুলের আঘাত খেতে হলে কাটার আঘাত পেতে হয় গুণ গুণ মানে কি তার গুণের দুগুণ শেষ নাই তার গুণ কি মানে তার কথা তার রিস্টেল তার হাঁটা তার ভালোবাসা মানে সবাই চেয়ে ভালো লাগে তার খুবই ভালো
থেকে তাইজি যে একটা কিষ্ণ মারে যেমন চেন্ডার ভাই কিরমে জাকি মারে শুন খুবই ভালো লাগে খোদার পরে মা খোদার পরে মা ছবিতে আমি জাকিয়া দের যাইডা মারে খুবই ভালো লাগে এই যেমন ক্যাপ্টেন গান মোতে কাটি দে ভাই কত সেই লাগছে বাসে দেখে ক্যাপ্টেন গান মরে গেছে বাসে কি ক্যাপ্টেন মরে গেছে ক্যাপ্টেন কিন্তু মরে নাই ক্যাপ্টেন আছে যখন কাটি দে ভাই কেরা ক্যাপ্টেন বাড়ি হয়েছে।